13 তারিখর রাজ্যর ভুবনেশ্বর রাউরকেলার অনুষ্ঠিত বিশ্বস্তরীয় হকি মহাকুম্ভ অবসরে হকি খেলে ভাগ নেই খেলাড়ি মানুষ উৎসাহিত করা এবং হকি খেলার বার্তা পৌঁছাইবা গত দুই দিন ধর গুরুত্বা হকি সচেতনতা রথক বিনিকর বিভিন্ন স্থানে ব্যাপক সম্বর্ধনা দিয়েছে। মঙ্গলবার সচেতনতা রথক সহরের বিভিন্ন শিক্ষানুষ্ঠান ছাত্রছাত্রী স্বয়ং সহায়ক গোষ্ঠী সদস্য অঙ্গনওয়াড়ি কর্মী স্বেচ্ছাসেবী সংগঠন কর্মকর্তা মানে স্বাগত জনাই পরে সচেতনতার রথ ক্লবর বিভিন্ন পঞ্চায়েত পরিক্রমা করেছিল। সেইপরি বুধবার বিনিকা এনএসি পরিসরে অনুষ্ঠিত উৎসবে বীর মহারাজপুর বিধায়ক পদ্মনাথ বেহেরা জেলাপাল অবলি সুনীল নরফেন অতিরিক্ত জেলাপাল সূর্য নারায়ণ দাস যোগ দিয়ে হকি বিশ্বকাপ পোশাক বিভিন্ন বর্গর ব্যক্তিবিশেষকে প্রদান করা যাইছিল। পরে অতিথিমানে রথক স্বাগত জনাইবা পরে এক বিরাট শোভাযাত্রার রথ সারা সহর পরিক্রমা করেছিল। পরিক্রমা বেড়ে এবং আইএচ ওড়িশা হকি জিতেগার ভাই ইন্ডিয়া ওয়ার্ল্ড কপ হকি জিতেগা আদি ধ্বনিরে কম্পি উঠিছিল। অনুষ্ঠিত শোভাযাত্রায় এনএসি অধ্যক্ষ সুভাষ চন্দ্র ভোই বিজেডি নগর সভাপতি সোমনাথ মিশ্র সুধান্ত শেখর দাসক সমেত স্বয়ং সহায়ক গোষ্ঠী সদস্য ক্রীড়াবিদ খেলাড়ি সচেতন নাগরিক অঞ্চল বহু জনসাধারণ সামিল হয়েছে। বিনিকার শান্তনু পণ্ডাক রিপোর্ট।